এদিকে রাজীব 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 শেষ করে রাজীব শেষ করে রাজীব শেষ করে ছুটতে পারলে রাজীব পাক পাক রাজীব পাক হইতে পারলে গেম রাজীব পাক হইতে পারলে গেম আউট গেম 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 শিশুতল গেম শিশুতল আমার গেম আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজ নিয়ে আসলাম আসলে সম্পূর্ণ ডিফারেন্ট একটি ভিডিও, সেই ভিডিওটি বাংলার ঐতিহ্যবাহী খেলা দাঁড়িয়াবান্ধা, এটা সম্পর্কে। তো যেই মাঠটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রাণের প্রিয় স্কুল, স্কুলের মাঠ। ছোটোবেলা থেকে এখানেই খেলতে খেলতে আসলে বড় হওয়া। আসলে আজ আপনাদের দেখাতে যাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা খেলা, যেটা ডিজিটাল যুগে এসে মোবাইল ফোনের কাছে বলা যায় এক প্রকার হারিয়ে গেছে। হয়তোবা আপনারা যারা দেখছেন অনেকের স্মৃতিতে গেঁথে আছে এই খেলাটা, আবার অনেকে হয়তোবা প্রথমবারের জন্য নাম শুনেছেন, এরকম হতে পারে। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। খেলা শুরু করলো, এবার দেখা যাবে কি হয়। তুই বাইরে গেছিস, তুই তো বাইরে গেছিস, লোয়া বাইরে নীল নীল খালি চোরামি করে, খালি চোরামি চোরামি করস। শিপাদের দল আবার আউট হয়ে গেছে, তো এবার শিশিরের টিম আবার ছুটতে লাগছে। তো আজ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দাঁড়িয়াবান্ধা, যেটা আস্তে আস্তে বলতে চলেছিল এই ডিজিটাল যুগে এসে সেটা এখন চলতেছে আবার আমার গ্রামে। তো এই নীলা নীলা খুব চেষ্টা করতেছে কিভাবে কিভাবে পার হওয়া যায়, এখন খরগোশের মতো বসে আছে যাতে চুপ করে ধর দিতে পারে। এরপর 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 আবার শিপাতের হাতে, শিপাত হাতে ওর নাম কি, শিপাতের হাতে সাফিন আউট। তো শিশির দল আবার দাঁড়া দিতে আছে, শিপাতের দল আবার ছুটবো, তো দেখি কি হয়। আবার শিপাত আবার ছুটার জন্য চেষ্টা করতেছে বারবার, হাত 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 আগাইতেছে, হাত খুব দ্রুত আগাচ্ছে সাথে সাথে সবাই সবাই ছুটে আছে। পাক পাক পাক, দুজন পাক হয়ে গেছে, হাত পাক হয়ে গেছে, তিনজন পাক হয়ে গেছে, তিনজন পাক হয়ে গেছে। শত চেষ্টা করে নিলে ফিরে রাখতে পারতেছে না, আর মানে এক লাফে বা দুজন লাফে ক্রস কর, এক লাফে ক্রস করবি,
সফলতার মুখ হয়েছে কেনা তো আবার শিশির দল হারলো, সাথে সাথে আবার শুরু শুরু হয়ে গেছে। আহাত আবার ছুটতেছে, গত ম্যাচের বিজয়ী আহাত এবং আহাত সর্বোচ্চ চেষ্টা চলতেছে নীলয়ের কাছে আটকানো। এদিকে নীরব 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 পার হয়ে গেছে, পাক হয়ে গেছে নীরব, আর একবার দিতে হবে নীরবের, তাহলেই গেম। তো দাঁড়িয়াবান্ধা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, এবং আমরা ছোটোবেলা অনেক খেলতাম, এখন ডিজিটাল যুগে সেটা হারানোর পথে। তবে এদিকে আরমান, এদিকে আরমান, আর এই লাল গঞ্জি পরা, দেখা যাক আমাদের নীলয় জয়ের মুখ দেখতে পারে কিনা। নীলয় কি জয়ের মুখ দেখবে? শিশির দল আবার ছুটতেছে, শিশির দল আবার ছুটতেছে, দেখি এবার সামনে বাঁধছে কে? আরমান, আরমান সবার সামনে, এরপর আছে একে একে সবাই দাঁড়ানো, প্রত্যেকেই খেলার মুডে আছে। এবং খরগোশের মতো ছুটতেছে, ডিরপ চেষ্টা করতেছে বারবার। নীলা কি হবে? এদিকে আবার এই যে সাইফুল, সাইফুল দৌড়াচ্ছে, এদিকে রাজীব, রাজীব অনেকখানি আগে গেছে, শেষ করে, শেষ করে রাজীব, শেষ করে, দেখি রাজীব কি পার করতে পারে কিনা, শেষ করে আছে রাজীব। আর ওইদিকে সবাই ছুটতেছে, তো এইদিকে রাজীব, রাজীব শেষ করে বসে আছে, এদিকে আরো দুজন চলে আসে, তিনজন, দুইজন, তিনজন, দুইজন পাক, দুইজন পাক হয়ে গেছে, রাজীবও পাক হয়ে গেছে। সোদা বেরিয়ে যায়, সোদা বেরোয় যায়, একটা নেই, একসাথে সবাই সারি বেঁধে দাঁড়িয়ে আছে, একসাথে একসাথে সাইফুল, সাইফুলকে আবার ব্যাক করানো হচ্ছে, কারণ একটু কথা বলা হচ্ছিল। সাইফুল, সাইফুল আবার শুরু, সাইফুলকে আটকানো, আটকে রাখছে আলিফ, এদিকে সাফিন, সাফিন, সাফিন এবং শিশির, এদিকে 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 পাঁচজন, পাঁচজন পাক হয়ে গেছে, পাঁচজন, শিশির ছুটে গেছে, দেখি এবার কি হয়। নীলা, শিশির, সবাই, সবাই, নীরব, সবাই ছুটে গেছে, ওরাটা কি এবার ক্রস করবে, দেখি চেন, চেন ক্রস, নীলা, নীলা, নীলা পিছনে চলে আসো, অনেক চেষ্টা করতেছে, একটা সিকুলি বলা হয় দাঁড়িয়াবান্ধার কথা, সিকুলি, সিকুলি, সিকুলি বেঁধে আগাইতেছে, একজনকে আরেক করে, একজনকে আরেক অন্য করে নেওয়ার জন্য এই সর্বোত্তম চেষ্টা। এদিকে রাজীব, 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 রাজীব শেষ করে, রাজীব শেষ করে, রাজীব শেষ করে ছুটতে পারলে রাজীব পাক, পাক, রাজীব পাক হইতে পারলে গেম, রাজীব পাক হইতে পারলে গেম, আউট, গেম, 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 শিশির দল, গেম, শিশির দল আবার গেম। এবার, এবার জয় হচ্ছে রাজীব, এবার জয় হচ্ছে রাজীব, রাজীব ভাই, গেম, গেম, ওরে শিশির আমার ঐতিহ্য ভাই, বিলে রাজীব, আচ্ছা দেখা যাক, আবার ছুটতেছে, আবার শিশিরের দল থেকে শুরু, শিপাদের, শিপাদের দল, শিপাদ দাঁড়ানো। তো আমি কিছুক্ষণ আগে খেলছি শিপাদের, শিপাদের দলে আমি ছিলাম, তো আসলে অনেক দিন পর খেলা, তো এত ওদের সাথে এত স্ট্রাগল করা সম্ভব হচ্ছিল না, তাই আমি উঠে গেছি, এখন ভিডিওর আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। এদিকে রাজীব ফাজলামো করতেছে, এদিকে শিপাদ, শিপাদ বারবার চেষ্টা করতেছে ওদের সহবারীকে আটকানোর জন্য,
এই যে খরগোশ খরগোশ খরগোশের মতো ছুটতেছে খরগোশ খরগোশ চলে আসছে চলে আসছে নীলা জলতা ছিল নীলা জলতা খরগোশ খরগোশ লাফাইতে লাফাইতে পাহাড়ে চলে গেছে খরগোশ লাফাইতে লাফাইতে বেশি পাহাড়ে চলে গেছে ভাই সবাই দাঁড়ায় গেছে দেখি আপনারা আজ দেখতেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দাঁড়িয়াবান্ধা দাঁড়িয়াবান্ধা খেলার গ্রামের আজকাল ডিজিটাল বাংলাদেশের যুগে সবাই যেখানে মোবাইল ফোন নিয়ে ছুটাছুটি করে এবং সেখানে আজকাল আমার গ্রামের ছোট ভাই এবং ভাই বেটারা খেলতেছে সবাই দাঁড়িয়াবান্ধা একটু ভিন্ন রকম খেলা এর জন্য আসলে ওদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত যে গ্রাম বাংলার এই খেলাগুলো এখনও বাঁচিয়ে রাখার জন্য এই যে নীরব 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 পাকের দিকে শিশিরের শিশির পাক 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 হয়ে গেছে শিশিরের দলে দেখে কি মামা কিন্তু শাফিন পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পর এবার নীরবের কাছে আটকেছে এদিকে শিশির 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 লাল গোড়ার মতো ছুটতেছে লাল গোড়া আর শিশির লাল গোড়ার মতো ছুটতেছে এই যে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এটা কি চলে আসে সাইফুল চলে আসছে ওইদিকে ওইদিকে সাইফুল এবং শিশির রাজীব আর সবাই সবাই এই জায়গাতে পাঁচজন পাক হয়ে গেছে তো দেখা যাক এরা রিটার্ন পাক হইতে পারলে তারপরে সাইফুল এবং হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে শিশির সাফিনের কাঁচা কাঁচা করে পাড়া দিছে এই জন্য এই গেম এটা বানচাল হয়ে গেল এবং শিবাদের দল আবার ছুটতে যাচ্ছে শিবাদ তোর দলের এই অবস্থা কেন এবার শিবাত্রে ফলো করা হবে দেখি ক্যাপ্টেন এই দলের ক্যাপ্টেন শিবাত্রে ফলো করা হবে আর ক্রস কর আরমান আরমান ছুটতেছে আরমান ছুটতেছে খরগোশের গদিতে সাদা খরগোশ দাঁড়া 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 ঠিক আছে ঠিক আছে আরে হাত আছে হাত আছে পাক 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 ওদিকে ওদিকে আলি বাউট হয়ে গেছে শিশিরের শিশির হাতে আলি বাউট তো আবার ছুটতেছে এবার ছোট পালা হচ্ছে দেখি একেবারে পাখের কাছাকাছি চলে আসছে ওরা দুজন আউট 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 আউট
আউট হয়ে গেছে আরমানের হাতে, আউট হয়ে গেছে আরমানের হাতে, আউট হয়ে গেলে তুই নিজের খেলাটা পিনা। এটা কি, এটা কি হলো, এটা কি হলো? হৃদয়, হৃদয় আরমানের হাতে আউট হয়ে, আউট হয়ে গেল। তো আউট হওয়ার কারণে আবার নতুন করে শুরু হচ্ছে, দাঁড়ায় গেছে এদিকে, ওদিকে লাল গেঞ্জি, দুই লাল গেঞ্জি এক জায়গায়, শিপাত এক জায়গায়, শিপাত শিপাতের দল, এবং আরমান আবার ছুটতেছে, আরমান আরমান জ্বরের গতিতে ছুটতেছে, বারবার বারবার হৃদয় হৃদয় আটকানোর চেষ্টা, বারবার আর এদিকে শিপাত আগে গিয়ে দিতেছে, শিপাত শিপাত ফোর কোর্টে চলে আসছে, এদিকে নীরব নীরব চলে আসছে, নীরব ক্রস, নীরব লাস্ট করে, দেখি এবার নীরব লাস্ট করে চলে আসছে, এবার দেখি দুজন শিকলি শিকলি দুজন শিকলি দুজন শিকলি এবং পাক 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 দুজন পাক সব পাক সব পাক এদিকে এদিকে লালন লালন লাল গঞ্জি পুরো কাঁচা কাঁচা এবং একজন কাঁচা এবং একজন পাকা দুজন। আউট 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 দুজন, দুদিকে দুদিকে আউট, দুদিকে আউট, সিএম আউট, সিএম আউট, শিশি শিশির হাতে আউট হয়েছে, আর আউট দুজন হাতে, যাই হোক আউট হয়েছে, তুই আউট হয়েছিস, আউট কি করবি, কি করবি তোরা, কি করবি আবার শিশির দল, শিশির দল আবার ছুটতেছে। তো শিবাত শিবাত আবার রেডি ওদের আটকানোর জন্য। আপনারা দেখতে দেখে যাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়াবান্ধা খেলা। এই ডিজিটাল যুগে এসেও এই দাঁড়িয়াবান্ধা খেলা আমাদের গ্রামে এখনও দেখা যাচ্ছে, যেটা আসলেই খুবই, হ্যাঁ আউট 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 এবার দেখি আবার ছুটতেছে শিবাদের দল, শিশির দলের সাথে মোকাবেলা করবে, শিফাতের দল শিশির দলের সাথে মোকাবেলা করতেছে। এবার নতুন করে ছুটতে যাচ্ছে শিফাতের দল, এদিকে লালন, লালন প্রথমে ছুটে বেরিয়ে যাচ্ছে, লালন লাল গেঞ্জি পরা, সামনেই শিশির বিপক্ষ দলের ক্যাপ্টেন, এবং এবারে এই যে আরমান, আরমান আরমান ধরে গতিতে ছুটছে এবং আউট 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 আউট, সাপিটের হাতে আরমান আউট, সাপিটের হাতে আরমান আউট, আবার আউট হয়েছে, এ সাপিটের হাতে আরমান আউট হয়েছে, দিকে পিছনে পিছনে আউট হয়ে গেছে, আর পিছনে হাতে আউট হয়েছে, পিছনে আর একটা আউট হয়ে গেছে, এবার এবার আবার শিশির দল, এবার আবার শিশির দল আমাদের এখানে যদি সাতজন করে সাতজন সাতজন করে খেলতেছে, তো সাতটা কোর্ট, সাতটা কোর্ট অতিক্রম করেই পার হতে পারলেই আমরা এটাকে এক সাইড থেকে পাক বলা হয়, এবং সেকেন্ড সাইড যদি আবার পার হতে পারে তাহলেই গেম। তবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এই দাঁড়িয়াবান্ধা আমাদের এলাকায় এখনও দেখা যাচ্ছে, সবাই খেলছে, খুব মজা পাচ্ছে। তবে এই যুগে সেই ধরনের খেলা দেখা যায় না বলেই চলে। দেখি এবার আবার 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 আউট, এবার কে আউট হয়েছে, শিশির আউট হয়ে গেছে, এবার এই দাঁড়া সবাই যায় লোক, সবাই যায় লোক, সবাই যায় লোক, এই শিবাত আবার আবার শুরু কর, শিবাতের দল আবার আবার শুরু করবে, শিশির শিশির আটকানোর চেষ্টা লালনকে, আবার এই যে আরমান বারবারের মতো বারবার ছুটে, যখন আরমান এবং আলিফ এই দুজন সব সময় আলিফ আলিফ শুরু যাচ্ছে, হৃদয় আলিফ আর হৃদয় দুজন বারবার চেষ্টা করতেছে কি করা যায়, দেখি আরমান 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 আমি যাচ্ছে আবার আবার চলে আসছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।